হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসলে আজকে ভিডিওটা করা আসলে একটা বিষয় দেখছি, এই জন্য আমি ভাবলাম বিষয়টা আপনাদের সাথেও শেয়ার করি, যাতে বিষয়টা আপনারাও দেখেন। তো আমরা সেই কাঙ্ক্ষিত আশ্চর্যজনক স্থানটি যাব, বিষয়টা আপনাকে দেখাবো। আর আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য আপনাদের ক্যামেরাটা চারিপাশে ঘুরিয়ে দেখাচ্ছি। তো চলুন আমরা দেখি আমাদের সেই আশ্চর্য জিনিসটি। এই যে এখানে হচ্ছে একটি ভেড়ার তিনটে বাচ্চা হয়েছে। এটা হচ্ছে অনেকের কাছে আশ্চর্যজনক, বা অনেকে দেখিনি হয়তো, আমি নিজেও দেখি নাই, প্রথমে দেখছি যে একটা ভেড়া তিনটে বাচ্চা হয়েছে। আপনারা কখনো কেউ কি দেখছেন? দেখলে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনিও দেখছেন। আর হচ্ছে আরেকটি বিষয়, এখানে হচ্ছে আপনার ভেড়ার বাচ্চা কালো হয়েছে কালার। আমি যদিও এরকম ধূসর সাদা মতন বা বাদামি কালার দেখছি, কিন্তু এই কালো কালারে কখনো দেখি নাই, এই প্রথম দেখতেছি। আর এখানে হচ্ছে আপনার দেখেন যিনি হচ্ছে ভেড়ার মালিক বা যার হচ্ছে ভেড়া, তিনি পাশে আছে, তাদের পরিচর্যা করছে। যেহেতু আপনার একটা ভেড়া তিনটে বাচ্চা, এদের খাওয়া দাওয়া নিয়ে একটু ঝামেলা আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। আপনি একটু এদিক ফেলেন, আমাদের একটু সময় দেন। হ্যাঁ, কিছু কথা জানা ছিল আপনার সাথে। আপনি তো মেলা দিন ধরেন ভেড়া লালন পালন করছেন? হ্যাঁ আচ্ছা করছেন। এখন হচ্ছে আপনি এমনটা কখনো দেখছেন যে আপনার একটি ভেড়া এরকম তিনটে বাচ্চা হয়েছে? আপনি উত্তরটা দেন। আমি আসলে আপনি কখনো দেখছেন যে আপনার একটা ভেড়া এরকম তিনটে বাচ্চা হয়েছে? না, কখনো দেখিনি। আচ্ছা আচ্ছা, এই প্রথম দেখলেন যে আপনার? আচ্ছা আচ্ছা, আপনার বাহাতে ভেড়া রয়েছে কয়টা? আপনার বাহাতে ভেড়া রয়েছে কয়টা মোট? কুড়িটা হয়েছে। আচ্ছা আচ্ছা, কুড়িটা হয়েছে, আলহামদুলিল্লাহ। যাক, আপনি তো ভালোই অনেকগুলো ভেড়া লালন পালন করছেন, যাক তাহলে তো আপনি ভালোই জানেন যে আসলে ভেড়া কেমন কি হয়। আচ্ছা, খুব উন্নতি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেড়া মানে চাষাবাদ করা বা আমি লালন করা লাভজনক এক কথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। তো আপনি কখনো দেখছেন যে ভেড়ার বাচ্চার কালার এমন এমন কালো হয়? দেখিনি। আচ্ছা আচ্ছা, এই প্রথম দেখছেন যে ভেড়া? আচ্ছা আচ্ছা, দেখেন মা বাচ্চা কীভাবে, মা এবং বাচ্চা কীভাবে খাবার খাচ্ছে। এখানে হচ্ছে বাচ্চার বয়স, বাচ্চার বয়স কতদিন হয়েছে? তিন দিন। আচ্ছা আচ্ছা, বাচ্চার বয়স তিন দিন, কিন্তু দেখেন কত মনে আছে না যে বয়স তিন দিন, তার বেশি মনে আছে। চট্টপট বেশ সুন্দর হয়েছে, খাওয়া দাওয়ায় কোনো কমতি নেই। তো এখন হচ্ছে আপনার ভেড়া যদি চাষাবাদের জন্য কোনো সিস্টেম করা হয়, বা কেউ যদি আপনার কোনো আর্থিকভাবে সাহায্য করে, বা কোনো যদি কোনো মাধ্যম হয় যে আপনার এই ভেড়া চাষবাস করার জন্য একটা পদ্ধতি করতে হলো, তাহলে কি আপনি ভেড়া লালন পালন করবেন? হ্যাঁ, একটা ভেড়া চাষ করতে পারলে তো খুব ভালো লাভবান। আচ্ছা আচ্ছা, মানে আপনি হচ্ছে দিন আনে দিন খান? হ্যাঁ, দিন আনে দিন খাই। আচ্ছা আচ্ছা, এর ভিতরে আপনি ভেড়া চাষাবাদ করে বেশ লাভজনক হয়েছেন এবং চাষ করতে চাচ্ছেন আরও? চাষ করতে আরও চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার যেহেতু দেখলেন যে একটা ভেড়া থেকে তিনটে বাচ্চা হয়েছে, এমনটা যদি হয় বা এই জাতের যদি ভেড়া পা চালন লালন পালন করা যায়, তাহলে সহজে লাভজনকটা মানে আরও আগে যাবে, একটা ভালো হয় বা? আচ্ছা আচ্ছা, আমার ভেড়ার জাতটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা জি। এখন আপনার যদি কেউ আর্থিক সাহায্য করে তাহলে খুব ভালো বিষয়টা, খুব সুবিধাজনক। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখছেন উনি চাচ্ছেন যে আরও ভেড়া লালন পালন করতে, সুতরাং ওনার যদি কোনোভাবে আর্থিকভাবে সাহায্য করা যায় কোনো সংস্থা বা কোনো মাধ্যমে, তাহলে উনি আরও লালন পালন করতে চাচ্ছে ভেড়া, এবং খুব মানে খুব একটা খামার তৈরি করবে যাতে একটা ভালো আর্থিকটা দিক আছে তার। তিনি হচ্ছে দিনানে দিন খান, একটা মানে গরিব মানুষ, তার জামা জাগা দেবে বলতে কিছু নাই। হ্যাঁ, তিনি বাসার ওপর বাসা বাড়ির মধ্যে একটা খামার বানিয়েছে ছোট্ট করে, সেখানে হচ্ছে আপনার এই লালন পালন করছে এগুলা। তো আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগবে। আর হচ্ছে কেউ কখনো যদি এখন এমন দেখেন যে ভেড়ার বাচ্চা কালো কালার দেখছেন, সেগুলো আপনার কমেন্টে জানান যে আপনি দেখছেন। আর যদি না দেখেন, এই যদি প্রথম দেখেন, তাহলে নাইস বা কমেন্ট নাইস সুন্দর এগুলো লিখে আপনারা কমেন্ট করবেন। তো আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। আর দেখেন কীভাবে বাচ্চাগুলো খাবার খাচ্ছে, মা মা খাওয়াচ্ছে, বাচ্চাগুলো শিখতেছে খাওয়া। যদিও একটা রোদ পড়তেছে, ছবি ক্লিয়ার আসতেছে না, তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো করার জন্য। বিষয়টা যেহেতু আপনারা দেখছেন প্রথম, আমি কিন্তু প্রথম দেখছি, আপনারা আশা করি প্রথম দেখবেন, আমি নিজে কখনো দেখি না এমনটা। আর যে যিনি ভেড়া লালন পালন করেন, তিনি তো বললেন যে ইনি এতগুলো ভেড়া লালন পালন করছেন, কখনো এমনটা দেখি নাই। তো আশা করি আপনারাও প্রথম দেখবেন এমনটা।
তো আশা করি আজকে বিষয়টা আপনাকে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।